সুপ্র বন্ধুগণ, যারা রিটেন্স প্রোগ্রামটা শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করবো হাউ টু রিড ভার্ব, অর্থাৎ ভার্ব কিভাবে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো একটি ভার্ব দিয়ে বাক্যাংশের মাধ্যমে 143 ভাবে পড়ার কৌশল এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আপনাকে শুধু একটি ভার্বের নমুনা যদি শিখে ফেলতে পারেন তাহলে হাজার হাজার ভার্ব দিয়ে একই নমুনার আলোকে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব টোটাল 73 এবং 74 নম্বর নিয়মটি নিয়ে। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথডের কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা এই বইয়ের সকল ভিডিও লেকচার পেতে চান প্যান্ডেবের মাধ্যমে অল্প মূল্য নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন আসেন আমরা শিখব আইডারের পরে আইএনজি যুক্ত ভার্ব, তারপর অরের পরে আইএনজি যুক্ত ভার্ব দিয়ে কিভাবে পড়বেন। লক্ষ্য করুন, আইডার টিচিং অর রাইটিং, হয়তো পড়ানো না হয় লেখা। আইডার মাই টিচিং অর মাই রাইটিং, হয়তো আমার পড়ানো না হয় আমার লেখা। আইডার রিডিং অর রাইটিং, হয়তো পড়া না হয় লেখা। আইডার লাইকিং অর লাভিং, হয়তো পছন্দ করা না হয় ভালোবাসা। আইডার কামিং অর গোয়িং, হয়তো আসা না হয় যাওয়া। আইডার গিভিং অর টেকিং, হয়তো দেওয়া না হয় নেওয়া। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব রয়েছে। এদের মধ্যে প্রথম ভার্বটি আদলে আর অল্টারনেটিভ আরেকটি ভার্ব, অর্থাৎ এর সাদৃশ্য। আজ সাদৃশ্য আরেকটি ভার্ব বসে আপনি শব্দ তৈরি করে আপনার বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা থেকে। আইডার টিচিং অর রিডিং, হয়তো পড়ানো না হয় পড়া। আইডার ইটিং অর ফিডিং, হয়তো খাওয়া না হয় খাওয়ানো। আইডার প্লেইং অর এনজিং, হয়তো খেলা না হয় খেলা করা না হয় উপভোগ করা। আইডার ওয়াকিং অর রানিং, হয়তো হাঁটা না হয় দৌড়ানো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে টোটাল সাদৃশ্য, অর্থাৎ প্রথম ভার্বের অনুযায়ী অপর আরেকটি ভার্ব আপনি অল্টারনেটিভ ভার্ব এখানে ভার্বের সাথে এনজি যোগ করে এইভাবে শত শত বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন। তাই চেষ্টা করুন কমপক্ষে 50টি ভার্ব দিয়ে পড়া। এখন আসেন কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন উই স, হি স মি, সে আমাকে দেখেছিল। আইডার রিডিং ইংলিশ, হয়তো ইংরেজি পড়তে না হয় ইংরেজি পড়াতে। দ্য স্টুডেন্টস লাইক আইডার মাই টিচিং অর নর মাই রাইটিং, ছাত্ররা হয়তো আমার পড়ানো পছন্দ করে না হয় আমার লেখা পছন্দ করে। হি স দ্য বয়েস আইডার প্লেয়িং নর সিঙ্গিং, সে হয়তো আমার খেলা পছন্দ করে না আমার গান গাওয়া। মানে ছেলেগুলি আমাকে হয়তো পড়তে খেলতে দেখেছিল না গান গাইতে দেখেছিল। আইদার ওয়াকিং অর রানিং ইন দ্য মর্নিং, সকালবেলা হয়তো হাঁটা না হয় দৌড়ানো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে উপরে কমপক্ষে এরূপ আদলে 50টি বাক্যাংশ তৈরি করবেন এবং এইভাবে বাক্য তৈরি করে পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পরিবেশটি রপ্ত হয়ে যাবে। এখন আসেন পরবর্তী 74 নম্বর, নট অনলি বাটলসু দিয়ে কীভাবে পড়বেন। লক্ষ্য করেন, নট অনলি টিচিং বাটলসু রাইটিং, শুধু পড়ানোই নয় লেখাও। নট অনলি মাই টিচিং বাটলসু মাই রাইটিং, শুধু আমার পড়ানো নয় আমার লেখাও। নট অনলি রিডিং বাটলসু আর রাইটিং, শুধু পড়াই না লেখাও। নট অনলি লাইকিং বাটলসু লাভিং, শুধু পছন্দ করা না করাই না ভালোবাসাও। নট অনলি কামিং বাটলসু গোয়িং, শুধু আসেই না যাও। নট অনলি গিভিং বাটলসু টেকিং, শুধু দেওয়াই না নেওয়াও। দ্য নট অনলি টিচিং বাটলসু রিডিং, শুধু পড়ানো না পড়ানো। তা এইভাবে যে শুধু পড়ানোই না পড়াও। হ্যাঁ বন্ধুগণ, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, পড়াও। তা নট অনলি ইটিং বাটলস ফিটিং, শুধু খাওয়াই না খাওয়ানো। তা বন্ধুগণ, এইভাবে আপনি হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসে মানে একটা শব্দের প্রথম ভার্বের সাথে পরবর্তী ভার্বটির সাদৃশ্য নিয়ে সাদৃশ্য নিয়ে এইভাবে শত শত বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তাই আপনাদের কাজ হলো প্রতিটি এইরূপ আদলে আরও কমপক্ষে 50টি বাক্যাংশ তৈরি করে রপ্ত করে নেবেন এবং উক্ত 50টি বাক্যাংশ দিয়ে আপনারা বাক্য এইভাবে তৈরি করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। যারা রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাদেরকে অবশ্যই এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার টোটাল এই বইটির উপর প্রায় 1000টির মতো ভিডিও লেকচার হবে। আপনারা প্রতিটি ভিডিও লেকচার সকল ভিডিও লেকচার প্যান্ডেমের মধ্যে সংগ্রহ করতে পারেন। তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন, ইনশাল্লাহ ঘরে বসে শিখতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।